ফিলিস্তিন এবং আমেরিকার সঙ্গে, সরাসরি বলে আমেরিকার সঙ্গেই হচ্ছে। আমেরিকা তো বর্তমান বিশ্বের সবচেয়ে অস্ত্রশক্তি, অর্থশক্তি সব দিক দিয়ে বড়। তাদের সঙ্গে তো ফিলিস্তিন তো তুলনা হতো পাগল ছাড়া কিছু বলবে না, কেউ বিন্দু আর সিন্ধুর মতো। তবুও তারা যুদ্ধ করে যাচ্ছ, না আমরা এখানেই মরবো কিন্তু আত্মসমর্পণ করবো না, এখান থেকে চলে যাব না। কিসের জোরে বলছে? আমার সামনে আমার বাপ ভাই মরতেছে, একটা ফ্যামিলির 11 জন মরেছে, তবু সে বলছে ওরা শহীদ হয়ে গেছে, আমিও শহীদ হবো কিন্তু এখান থেকে পালাবো না। এই যে আত্মশক্তি, এই আত্মশক্তি ইহুদের পাবো কোথায়? ইহুদি খ্রিস্টানে এক জাত না, গায়রিল মকদুবি আলাইহিম আলেন, আল্লাহ তো একসঙ্গে বলে দিয়েছে, এর দুটোই হলো খবর, এদের পথে তোমরা যেও না। এই জন্যে যত স্বার্থই থাকে, ওদের ফান্ডামেন্টাল স্বার্থ কি? ওই যে মৌলবাদী স্বার্থ, ওদের বেলায় মৌলবাদী বলছে না, মৌলবাদী বলছে গেলে আমাদের বেলায় মানে অস্ত্র সজ্জিত করে কী করবে? তোর হেবু না ভি আদব বল্লা, এর মাধ্যমে তোমরা আল্লাহর শত্রুদের ভয় দেখাবে, ভীত করবে। আদব বকুম, এবং তোমাদের যারা শত্রু তাদেরকে ভীত করবে। ওয়া খারিনা মিন দুনিহিম, আর তোমাদের এই চেনা এবং অচেনা শত্রুর বাইরেও আর এক দল আসে, লা তাআলামুনাম, যাদেরকে তোমরা চেনো না। আল্লাহ ইয়ালামু, কিন্তু আল্লাহ তাদের চেনেন। দুইটা উপাদান রয়েছে আপনাকে, বস্তুগত উপাদান এবং নৈতিক উপাদান, দুদিকে সমৃদ্ধ হতে হবে। বস্তুগত উপাদান 6টা, নৈতিক উপাদান 2টা। পরশুদিন বাইডেন গেছে সেখানে, মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবে, জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে বৈঠক করবে, মিশরের সিসির সঙ্গে বৈঠক করবে। তিনজনের কেউই তার সঙ্গে দেখা করেনি, বৈঠক বাতিল করে দিয়েছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم والذي وآخرين من دونهم لا تعلمونهم والله يعلمهم سورة أنفال شاطئ যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বিশ্বের সবসময় দুটি শক্তি কাজ করে, একটা আল্লাহর শক্তি, একটা শয়তানের শক্তি। যারা আল্লাহর শক্তিতে বলিয়ান তারা দুনিয়ার কোনো কিছুকে পরোয়া করে না, আর যারা শয়তানের শক্তিতে বলিয়ান তার শয়তানের বাহ্যিক প্রলোভনে সেদিকে ঝুঁকে পড়ে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় ইহকালে এবং পরকালে। আজকের বিশ্ব এই সত্য মিথ্যা চিরন্তন দ্বন্দ্বে পারস্পরিক সংঘর্ষিত পর্যায়ে রয়েছে।
মানুষ যত প্রযুক্তিগত উন্নতি করছে ততই তার ভিতরগত দৈন্য বেড়ে যাচ্ছে আমরা বাইরে অনেক বড় হয়েছি ভিতরটা খালি হয়ে যাচ্ছে অথচ ভিতরটা হলো মূল বিশ্বাস যার যত মজবুত তার বাইরে দুর্বল হলেও তাকে কেউ ঠেকাতে পারে না ইসলামের ইতিহাস এর বাস্তব দলিল এই আয়াত নাজিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বদরের যুদ্ধের সময় কারণ বদর ছিল ইসলামের ইতিহাসে এক মোড় পরিবর্তনকারী ঘটনা অপ্রস্তুত অবস্থায় হঠাৎ করে এই বিপদ এসে যায় 313 বা 15 জনের অপ্রস্তুত একটি বলা যায় আত্মরক্ষার জন্য একটা তরবারি ছাড়া যাদের কাছে কিছুই ছিল না একটা ঘোড়া দুটো উট এই পুঁজি অথচ প্রশিক্ষিত এবং প্রস্তুত একদল সেনাবাহিনী 1000 তার তিন গুণের বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে তিন গুণের বেশি তারা এসেছে হামলা করার জন্য সাহাবে কেরামকে নিয়ে তিনি পরামর্শ বৈঠক করলেন যেখানে বসে তিনি পরামর্শ বৈঠক করেছিলেন ওইটার নাম রাওহা সেখানে আমাদের যাওয়ার সুযোগ হয়েছে ওটা যদি বাংলাদেশে হতো ওখানে পূজার স্থান হয়ে যেত কিন্তু আলহামদুলিল্লাহ সৌদি আরব শিরক মুক্ত দেশ ওখানে পূজার জায়গা বানায়নি তো আমার যেহেতু সিরাতুর রসুল লেখার প্রয়োজন ছিল বলেই আল্লাহ রসুল মক্কা মদিনার কোথায় কোথায় ঘুরেছেন সব জায়গাতে আমি গেছি ফলে ওইখানে আমি গেছিলাম সেখানে শুধু নামটা লেখা আছে আর কিচ্ছু নাই কোনো ভিড় নাই লোকজনের কোনো হইচই নেই হোটেল মোটেল কিছুই নেই পরামর্শ বৈঠক বসলো যে আমরা কী করতে পারি অপ্রস্তুতভাবে আমরা এসেছি যারা দুর্দর্শী সাহাবি তারা বললেন এই অবস্থায় আমাদের যুদ্ধ করা আত্মঘাতী হওয়ার সামিল কেন আমরা তাদের সঙ্গে পারব না অতএব মদিনায় খবর পাঠানো হোক আল্লাহ রসুল কি নির্দেশ পাঠান অথবা বাড়তি সৈন্য যদি পাঠান তাহলে যুদ্ধ করাটা যুক্তিযুক্ত হবে কিন্তু মদিনার দুটি শ্রেষ্ঠ গোত্র আউস এবং খজরাজ দুই গোত্রের দুই নেতা বললেন আমরা কোনোদিন পিছিয়ে যাইনি কোনো কাজে যখন আমরা কাফের ছিলাম এখন মুসলমান হয়েছি এখন আমরা পিছিয়ে যাব আপনি যদি আমাদেরকে সাগরে ঝাঁপ দিতে বলেন বারকুল গেমাদে ঘোড়া নিয়ে আমরা সেটাও করতে রাজি কিন্তু পিছিয়ে এখান থেকে 160 কিলোমিটার মদিনায় ফিরে যাব না এই দুই নেতার দুই কথাতেই সমস্ত পরামর্শ বৈঠক বন্ধ হয়ে গেল কোনো পরামর্শ দরকার নেই সর্ব সামনে কারণ মানুষ অস্ত্রের সাহায্যে জয়লাভ করে না আল্লাহর সাহায্যে জয়লাভ করে অথচ আল্লাহকে দেখা যায় না এটাকে শুধু যারা বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে তারাই এটাতে বিশ্বাস করে যারা দুর্বল বিশ্বাসী বা কপট বিশ্বাসী তারা এটা বিশ্বাস করলেও মানতে চায় না 313 জনের প্রায় সবই একদিকে কিন্তু দুই নেতা দুটো কথা বলে তো আল্লাহ রসুল ওই পরামর্শ গ্রহণ করলে না তোমাদের টাইম গ্রহণ করলাম চলো সামনে আর কোনো ডানি বা চলো হবে না তারপরে আরও অনেক দূরে গিয়ে যেখানে বদরের ময়দান সেখানেও আমি গেছি ঢুকতে দেয় না কাউকে চারদিকে ওয়াল দিয়ে ঘেরা যুদ্ধের ময়দানটা আমার পরিচয় পেয়ে গার্ড যারা ছিল পুলিশ তারা সালাম দিয়ে বলে স্যার আপনি যান 5 মিনিট বেশি থাকবেন না বেশি লোক নেবেন না তো কে শোনে কার কথা আমার সঙ্গে যারা ছিল মাইক্রো ভরা আস্তে আস্তে সব ঢুকে পড়ে ওরা কিছু বলল না ভদ্র দেখালো
পাঁচ মিনিট যাই 15 মিনিট থাকলাম, কিছু নাই, কি ধাক্কাতে কিছু নাই, ফাঁকা ময়দান পড়ে আছে। ওই এক পাশে রাস্তার ধারে বড় একটা বিলবোর্ড, কতজন শহীদ হয়েছে তাদের নামগুলো করে লেখা আছে, সে রাস্তায় ওই কবরস্থানে না। এটা যদি বাংলাদেশ হইতো কত যে কি হতো আল্লাহ জানে। ঠিকই আল্লাহর রহমতেই একেবারে অল্প সংখ্যক মুসলিম বাহিনী বিজয়ী হলেন, যা কেউ কল্পনাই করেনি। আর এই যুদ্ধটাই হচ্ছে ইসলামের ইতিহাসের মোড় পরিবর্তন করে যুদ্ধ। বাংলাদেশেরা ইসলামী রাজনীতি করেন, তাদের একজন ব্যারিস্টার আছে, সুপ্রিম কোর্টের ব্যারিস্টার তিনি। তিনি বদরের যুদ্ধ নিয়ে এমন একটা আর্টিকেল লিখলেন সেই সময় যে এটা ছিল আল্লাহ রসুলের সুপরিকল্পিত যুদ্ধ, এর পক্ষে তিনি যতরকম পেরেছেন যুক্তি দিয়েছেন। আমি দিলাম পাল্টা জবাব আচ্ছা মতো, বেটা তুমি জানো বদরের যুদ্ধে কি পরিকল্পনা করে হয়েছে? আল্লাহর রহমতে যে বিজয় হতে পারে এই যুক্তিবাদী ইসলামপন্থীদের কল্পনাই করতে পারে না। যুক্তির বহু ঊর্ধ্বে রয়েছে বিশ্বাস, বিশ্বাসের সামনে যুক্তি অচল। কিন্তু বাংলাদেশে বা আমাদের সাধারণ নীতিতে যুক্তি যেখানে ভক্তি যেখানে অন্ধ, যুক্তি সেখানে অচল। এটাকে টিটকারি করে বলা হয় মৌলবাদী। গতকালকে একটা খুব বড় ধরনের একটা কবি কুঞ্জ বলে আসে বাংলা রাজশাহীতে আমাদের ইউনিভার্সিটি সিনেট ভবনে, তার খুব মাথাওয়ালা মানুষ সব সেখানে বক্তৃতা করল। তো সবটা পড়লাম, সবটা চিনি প্রায় সবগুলোরে। বাম তো বললে হবে না, অতি বাম বলতে হবে। কথায় কথায় মৌলবাদ মৌলবাদ। তো একটা ভালো কথা বলেছে, সবচাইতে ঘোর বিরোধী যিনি ইসলামের হিন্দু হওয়ার, তিনি বললেন আমাদের বাহিরটা খুব জাঁকজমক হচ্ছে, ভেতরটা শূন্য হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বেটা, এবার আসল কথা বলেছে, ভেতরটাই তো মৌলবাদ, ভেতরটাই তো ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল মানে কি? মৌলিক না, মৌলিক বিশ্বাসটাকে বলে, একে ওরা টিটকারি করে। অথচ সেইটা সেই প্রকারান্ত ভুলেই ফেলল। আমাদের বাহিরের জগৎ খুব বড়ো হচ্ছে দিন দিন, বিল্ডিং হচ্ছে, ক্ষতি হচ্ছে না, কিন্তু ভেতরের জগৎ মরে যাচ্ছে। তার মানে যে রাস্তাঘাট বানাচ্ছে সব ভেঙে যাচ্ছে এক বছরের মধ্যে, এটা উনি খুব নারাজ, সব চুরি করে খাচ্ছে, এটা ওরা বিরোধী আবার। আরে বাবা চুরি করবে না, তো ভেতরটা নেই তো, ও জানে আমাকে খেতে হবে, কোনো কিছু না করেও ভাউচার দিয়ে পাশ হয়ে যাবে সব। যে পাশ করবে সেও খাবে, যে ইঞ্জিনিয়ার সেও খাবে, যত ঘাটে ঘাটে সব জায়গা দিয়ে পুকুরে একটা ঘাসও তুলে নে, পুকুর কাটা শেষ। স্বয়ং প্রধানমন্ত্রী নিজেই বলি ফেলেছে যে পুকুরের ধারে সেচে চুচে দিলে তো হয় কাটিয়েছে, ও তাও করে না, ও তো সব টাকা নিয়ে নেয়। প্রধানমন্ত্রীর মুখ দিয়ে কথা বেরিয়ে গেল, কারা কর, তার লোকেরাই তো করে বলে। সারা জীবন যদি অডিট করেন কোনো ভুল পাবেন না, কিন্তু পুকুর কিন্তু হয়নি, টাকা সব ব্যয় হয়ে গেছে। এইদিকে খেয়াল করে উনি বলি ফেলেছেন আমাদের বাইরে খুব জাঁকজমক কিন্তু ভেতরটা শূন্য, এই ভেতরটাই তো ফান্ডামেন্টাল, আর এটি তো মৌলবাদ, মানুষের ফান্ডামেন্টাল ট্রুথ যেটা, সেটা যদি না থাকে তাহলে বাইরে কোনো মূল্য নেই সমস্ত পোশাকে সভ্যতার। ইসলামের সঙ্গে অন্যদের সঙ্গে এইখানে পার্থক্য, ইসলাম মানুষের ভিতরে তৌহিদ রিসালাত ও আখেরাতের যে বিশ্বাস দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে, এই প্রতিত বিশ্বাসের সামনে দুনিয়া আর কিছুই মনে করে না। সারা বিশ্বে মুসলিম বিজয়ের মূল বিষয়টি ছিল এই ফান্ডামেন্টাল ট্রুথ, যে আমি তো অবশ্যই মরবো, এটা নিশ্চিত, সামনের এই শত্রুগুলিতে মরি, আর বল্লমের খোসায় মরি, আর আকাশ থেকে বোমা পড়ার মধ্যমে মরি, মধ্যম হবেই, কিন্তু এটা তো আমার জন্য যেন পরকালের মুক্তির ওসিলা হয়, আমাকে চিরস্থায়ী শান্তির মাধ্যম হয়, আমাকে সেটাই গড়ে যেতে হবে। এইটা যখন ভেতরে তৈরি হয়ে যায় তো দুনিয়া কোনো কিছু কিছু তোয়াক্কা করে না। আজকে যে যুদ্ধ হচ্ছে
ফিলিস্তিন এবং আমেরিকার সঙ্গে, সরাসরি বলে আমেরিকার সঙ্গেই হচ্ছে। আমেরিকা তো বর্তমান বিশ্বের সবচেয়ে অস্ত্রশক্তি, অর্থশক্তি সব দিক দিয়ে বড়, তাদের সঙ্গে তো ফিলিস্তিনদের তুলনা হতো পাগল ছাড়া কিছু বলবে না, কেউ বিন্দু আর সিন্ধুর মতো, তবুও তারা যুদ্ধ করে যাচ্ছে, না আমরা এখানেই মরব কিন্তু আত্মসমর্পণ করব না, এখান থেকে চলে যাব না। কিসের জোরে বলছে? আমার সামনে আমার বাপ ভাই মরতেছে, একটা ফ্যামিলির 11 জন মরেছে, তবু সে বলছে ওরা শহীদ হয়ে গেছে, আমিও শহীদ হবো কিন্তু এখান থেকে পালাবো না। এই যে আত্মশক্তি, এই আত্মশক্তি ইহুদিরা পাবে কোথায়, আমেরিকা পাবে কোথায়? ওরা তো আছে খালি বিমান হামলা করার তালে। আজকে সব জায়গায় এগুলো আল্লাহ দেখিয়ে দিচ্ছে। রসুলের যুগও এটা হয়েছিল, যখন বদরের যুদ্ধের যে কী বলল ওটাকে গনিমত, বাংলা কী বলল, যুদ্ধলব্ধ সম্পদ নিয়ে ভাগাভাগে নিয়ে ঝগড়া হয়েছিল, কেউ বলে আমি ওকে মেরেছি, কেউ বলে আমি মেরেছি, আমি সাহায্য করেছি, অ্যাসিস্ট করে না। আজকাল ফুটবল খেলা যারা তারা অ্যাসিস্ট করে না, হ্যাঁ তুমি গোল দোস ঠিক কিন্তু অ্যাসিস্ট করেছি আমি, এই মেসির কারবারটা প্রায় দেখি, ও এক নিজেই গোল দেয় কখনো অ্যাসিস্ট করে, তো ওইরকম যুদ্ধ করেছে, একজন অ্যাসিস্ট করেছে আর একজন হত্যা করেছে, তার মধ্যে লাগবে তো কে গণিমতের ভাগ কে বেশি পাবে, যে হত্যা করে সে বেশি পাবে, অ্যাসিস্ট করে সে বেশি পাবে, এরকম হবে না, গোলমাল হতেই পারে, এগুলো কোনো ব্যাপারই না। এই জন্য আয়াত নাজিল হল আলুন গানের আনফার কলিল আনফার ইল্লাহ রসুল, ওরা যুদ্ধলব্ধ সম্পদ নিয়ে তোমাকে প্রশ্ন করছে, তুমি বলে দাও এই সম্পদ বন্টনের হকদার আল্লাহ এবং তার রসুল, তা তোমাদের কোনো পরামর্শ চলবে না, আমির ফাইনাল। এর মধ্যে একটা ইসলামী যুদ্ধনীতি, ইসলামী সমাজনীতির একটা দারুণ নমুনা ফুটে ওঠে, যখনই আপনি বেশি লোক দিয়ে সবার পরামর্শ নিয়ে কাজ করবেন, কোনো একজন নেতাকে না মানবেন, তখন আপনি অবশ্যই পদে পদে ঠকবেন, কারণ কোশ্চিন কেন সবাই একমত হয় না, তখন একজন ফাইনাল অথরিটি রাখতেই হবে, তিনি হচ্ছেন আমির, আমির মানে কি হুকুমদাতা, বলে দাও তুমি এই দায়িত্ব আল্লাহর এবং তার রসুলের, আল্লাহ তো নিজে সে করবে না, রসুল করবে, এখন রসুল এখন ডিক্টেটর হয়ে গেল আমাদের দৃষ্টিতে, স্বৈরাচারী হয়ে গেল, তাই না? কিন্তু না, এটা থাকতেই হবে, মসজিদ ভরা মুসল্লি ইমামি একজন থাকবে, যদি এখন ভোটাভুটি করা যায় যার দলে বেশি মুসল্লি সেই দলের লোক দিয়ে ইমামতি করবে, বাকি লোক তো পালিয়ে যাবে, দরকার নেই এখানে। ইসলামী সমাজনীতি, ইসলামী সমরনীতি, ইসলামী পরিবার নীতি, সব জায়গায় একক নেতৃত্বের উত্থান, সমষ্টিক নেতৃত্বের পতন। পরামর্শ থাকবে কিন্তু নেতৃত্ব একজনের কাছে থাকতে হবে, নইলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। যদি বলেন যে আমেরিকার কী স্বার্থ সেখানে, ওদেরও ভিতরে ভিতরে ইহুদি খ্রিস্টান সম্পর্ক, এটা বাইরে দেয়, কারণ এরা মুসলমান আর ওরা হলো খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান এক জাত না, গায়রিল মকদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন, আল্লাহ তো একসঙ্গে বলে দিয়েছে, এ দুটোই হলো খবর, এদের পথে তোমরা যেও না। এই জন্যে যত স্বার্থই থাক, ওদের ফান্ডামেন্টাল স্বার্থ কি, ওই যে মৌলবাদী স্বার্থ, ওদের বেলায় মৌলবাদী বলছে না, মৌলবাদী বলছে কেন আমাদের বেলায়, কোথায় আমেরিকা আর কোথায় ফিলিস্তিন, তোমার কী স্বার্থ সেখানে, টাকা পয়সা অস্ত্র শুধু সব দিচ্ছ, একটি তো কারণ ওরা আমার জায়দ ভাই, আর মুসলমানরা ওরাও আমেরিকা ধোকা পড়ে গেছে, ওরা সে ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে সবাই, এমনকি সৌদি আরব পর্যন্ত রাষ্ট্রদূত দিয়ে ফেলেছে, এইটা দেখেই তো এরা খেপে গেছে, রে আমাদের তো দুনিয়া কেউ থাকলো না, 16 বছর ধরে আমরা অবরুদ্ধ, খাদ্য নেই, পানীয় নেই, আলো নেই, কিছুই নেই, ওরা দয়া করে জাতিসংঘ কিছু খাদ্য প্রাণ দেয় কন্ট্রোল রেটে, তাই আমরা খাই, অত 16 বছর ধরে কেউ আমাদের সাহায্য করছে না, সাহায্য করার পরিমর্গে সেসব স্বীকৃতি দিচ্ছে ইসরায়েলকে, আমাদের তো কোনো খেয়ালই নেই। তখনও তো তারা অবরুদ্ধ মানুষের দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন কী করে, হামলা করবে না, সেটা কিন্তু ঘটে গেছে, এবং বলা হচ্ছে ইসরায়েল ঠিক আছে, হামাস হলো কী বলবে সন্ত্রাসী, ইসরায়েল সন্ত্রাসী নয় ভালো, সন্ত্রাসী হলো হামাস, সে কোন পরিস্থিতি পড়ে এটা করেছে তা দেখবে না কেউ, খেয়াল করতে হবে যেখানে আমেরিকাতে শুরু করে আমেরিকান ব্লক যত আছে, ইউরোপীয় ইউনিয়ন সব
ইসরায়েলি পক্ষে। আর ইসরায়েলের রাজনৈতিক শত্রু হলো আমেরিকার রাজনৈতিক শত্রুকে রাশিয়া না চীন, ওরা ওই ওই কারণে এদেরকে একটু সাপোর্ট দিচ্ছে বিড়ালের মতো মিউ মিউ করে, আসলে কার্যকরী সাপোর্ট কিছুই না। ওরা দেখছে ওঠাম বললে আমাদের লাভ ওদের লাভ, এটা শুধু ওইখানে না আপনার ঘরেও এরকম আছে, আপনার পাড়াতেও এরকম আছে। সব যে খেয়াল করে দেখবেন যারা সত্যিকার অর্থে দিনকে অগ্রাধিকার দেয় তাদের প্রতি অন্যদের একটা বিতৃষ্ণা আছে, বিতশ্রদ্ধ ভাব সবাই, এরা খুব ধার্মিক সেজেছে। একটা ছেলে দাঁড়িয়ে গেছে, ও হুজুর হয়ে গেছে। একটা ছেলে পাঞ্জাবি পাঞ্জাবি পরে মাথার টুপিতে মরে যাচ্ছে, ওরে আল্লাহ পিসাব যাচ্ছে কোথায়। আমরা ছোটোবেলা যখন নিষ্কর শরীফ ঘাড়ে করে যেতাম কাদা ঠেলি মাদ্রাসায়, আসলে মেয়েরা সব টিকতে রাখতো এই দেখ ফকির যাচ্ছে, কারণ মাদ্রাসায় পড়লে তাদেরকে তখন সব ফকরি বৃদ্ধি বলা হতো। আমি ছিলাম বড়ো ফকির, কেন আমার আব্বা ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল বললেন মোহতামিন, আর আমি তার ছেলে, তো আমাকে বেশি টিটকারি শুনতে হচ্ছে। এরা দুই বাপ্পাটা নাম মাদ্রাসায় আমার জন্য নাম হয়েছে স্ট্যান্ড করা ছেলে, আমি সারা বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান চেনে আমার নামের কারণে মাদ্রাসার নাম হয়েছে, বলে আমি বেশি হিংসা শিকার হয়ে গেছি। সেই ফকিরে বিদ্যায় এখন সারা দুনিয়া লোকটা টের পাচ্ছে যে এই ফকিরটাকে নদা বড়ায়, নদা বড় সারা দুনিয়ার লোক চেনে এখন। কী জন্য? এই ফকিরের জন্য, আপনাদের মধ্যে কোটিপতির জন্য না, এখানে বহু বিল্ডিং এখানে আছে কেউ কারো নামও জানে না। আকিদা মজবুত করেন, কর্ম যদি একটু খারাপও হয় আল্লাহ মাফ করবে, কিন্তু আকিদা যদি দুর্বলতা থাকে আপনার ইহকাল পরকাল দুটোই শেষ। আর এখন তথাকথিত এই মুক্ত বুদ্ধি বা উদারতাবাদীদের কাছে আমরা হয়ে গেলাম মৌলবাদী, অথচ নিজেরই স্বীকার করছে আমরা বাহ্যিকটা আমাদের খুব বড় হয়েছে, ভেতরটা শুকিয়ে যাচ্ছে, ভেতরটাই তো মৌলবাদ। ততক্ষণ বিশ্বাস তো নাস্তিক, নাস্তিক আর পাগল সমান। পাগল যখন রাস্তা ঘুরে বেড়ায় কোন দিক যাওয়া টের পায় না, নাস্তিকরা বোঝে না কোন দিক যাবে, সে ডানে যাবে না বামে যাবে তাল পায় না। এই জন্য যখন তার কিছু বলি মনে শান্তি পায়। কীভাবে শক্তি অর্জন করবেন? আল্লাহর নির্দেশ, ওয়াদুল আহম মাস্তাতাতু মিন কুব্বতিন ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বি আদুবুল্লাহি ওয়া আদুবুকুম ওয়াল্লাযিনা লা তা'লামুনাহুম আল্লাহ ইয়ালামুন ওয়া আখরিনা মান মিন দুনিহিম, তোমরা প্রস্তুতি নাও সাধ্যমতো শক্তি অর্জনের, নির রিবাতিল খাইল ওয়া মিন রিবাতিল খাইল, ঘোড়া সজ্জিত করে, এখন তো ঘোড়া নেই মানে অস্ত্র সজ্জিত করে কি করবে, তোরহেবুনা বি আদব বল্লা, এর মাধ্যমে তোমরা আল্লাহর শত্রুদের ভয় দেখাবে, ভীত করবে। আদব বকুম, এবং তোমাদের যারা শত্রু তাদেরকে ভীত করবে। ওয়া খারিনা মিন দুনিহিম, আর তোমাদের এই চেনা এবং অচেনা শত্রুর বাইরেও আর একদল আছে, লা তা'লামুনাহুম, যাদেরকে তোমরা চেনো না, আল্লাহ ইয়ালামু, কিন্তু আল্লাহ তাদের চেনেন। এই শক্তি অর্জন করবেন কি দিয়ে? ঘটনা মনে এসে যায় যখন আমি যাত্রা উড়েছিলাম, আমার একটা নিবন্ধ বের হয় প্রথম, আন্দোলন অথবা ধ্বংস। এই নিবন্ধটা বের হয় সত্যিক আরাপাতে 6/10/1980 তারিখে, আমি রাষ্ট্রীয় ইউনিভার্সিটি জয়েন করেছি 10/12/1980 তারিখে। এটা দৈনিক সংগ্রামে বের হয় 14/11/80 তারিখে। এই আমার তখনকার জীবনে 39 নম্বর আর্টিকেল, ইউনিভার্সিটির জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম, তৎকালীন ভাইস চ্যান্সেলর সাহেব বলছিলেন এই ছেলে ইতিমধ্যে 39টা আর্টিকেল লিখেছে, গবেষক মেজাজের ছেলে, আমরা একেই নেব। আমার সামনে বলে ফেল দিল, বাবা আমার দাবি তোমাকে ডক্টরেট করতে হবে। স্যার ইনশাল্লাহ করব। যেদিন ডক্টরেট অ্যাওয়ার্ড হলো তার এক সপ্তাহ আগে উনি মারা গেলেন, উনি ছিলেন ফিজিক্সের মানুষ মকবুলুর রহমান সাহেব। সেই আন্দোলন অথবা ধ্বংস যাত্রাবিরতি মসজিদের বারান্দা বসে লিখছিলাম, গাড়ি ঘোড়া চলছে, আপনার যারা যাত্রা ছিলেন তারা বুঝতে পারছেন ডেমরোড কেমন গাড়ি ঘোড়া ভিড়, তখন একান্ত রাস্তা আলাদা হয়েছে অন্যদিক দিয়ে, রাতে মোড় দিয়ে ঘুরে গেছে, তো
তো ওটা ছিল না, তখন ডাইরেক্ট মহারাজের সামনে যেত ডেমরা দিয়ে। ও ভিড়ের মধ্যে গভীর মনোনিবেশ দিয়ে আমি এটা লিখছিলাম। আহলাদিসকে বাঁচতে হয়, তাকে আন্দোলনের মধ্যেই থাকতে হবে, শুধু নামের মার্কা নিয়ে হাঁটলে তো চলতে পারবে না। বেদাতি অধ্যুষিত এই দেশে আপনি আহলাদিস আন্দোলন করবেন, আকিল রফলাদানে ফতোয়া দিবেন, কশৃঙ্খলা টিকতে পারবেন না। কীভাবে করবেন সেগুলো? এজন্য দুইটা উপাদান রয়েছে আপনাকে, বস্তুগত উপাদান এবং নৈতিক উপাদান, দুদিকে সমৃদ্ধ হতে হবে। বস্তুগত উপাদান ছয়টা, নৈতিক উপাদান দুটা। বস্তুগত উপাদানের মধ্যে প্রথম হচ্ছে ঐক্য সংহতি। যদি আমাদের নিজেদের মধ্যে ঐক্য এবং সংহতি না থাকে, আমরা কোশ্চেন করার সামনে আগাতে পারবো না। ওয়াতাসমু বিহাবলিল্লাহ জামিওয়ালা তাফাররাকু, এ আয়াত আমরা সবাই পড়ি। আল্লাহ বলছেন তোমরা সবাই আল্লাহর রজ্জুকে ধারণ করো এবং বিভক্ত হয়ে না। আল্লাহর রজ্জুকে ধারণ না করে আমরা এখন আবদুল্লাহকে ধারণ করছি, ব্যক্তিকে, ব্যক্তি নয়, যে সংগঠনের যে সমস্ত ব্যক্তিরা হাবলুল্লাহর প্রতি আকৃষ্ট। হাবলুল্লাহ কি? কোরআন এবং সহিহ হাদিস, আল্লাহ প্রেরিত ওহি, এটি হল হাবলুল্লাহ। আর তা রয়েছে কোরআনে এবং হাদিসে। মানুষের জ্ঞানে কখনোই ওহির বিধানের সমকক্ষ হতে পারে না। এই বিষয়টি আমাদের মধ্যে আগে জানা ছিল না। আমরা তখন বুঝতাম অমুক সভাপতিকে তোমরা ধরো, উনি যা বলে তাই করো। আর আমরা সামনে বলে দিলাম না, সভাপতিকে না, হাবলুল্লাহ, আবদুল্লাহ নয় হাবলুল্লাহ। এই যে দিক নির্দেশনা আমরা সেই সময় দিয়েছিলাম, আর্টিকেলটা এখন তো আপনার পাবেন না। পড়লে বুঝতেন সেই সময় আমাদের চিন্তাধারাটা কেমন ছিল, যার ভিত্তিতে যুব সংঘ হয়। হতে পারে না এইভাবে, কোনো কাজ নেই, কাম নেই, পাঁচ বছর ছ বছর অন্তর একটা কনফারেন্স করে বিরিয়ানি খেয়ে বাড়ি যাওয়া, এর নাম তো কোনো আন্দোলন না। এই জন্য এটাই ছিল আমাদের কাজ আগে। মরিবার ভাবতো এর নাম তো আহলাদিস, জি না, এটা আহলাদিস নয়। শিরক বিদাতের বিরুদ্ধে কোনো কথা নেই, কাজ নেই, সংগঠিত কোনো প্রচেষ্টা নেই, কোশ্চিন করে চলতে পারে না। যে কোনো আন্দোলন যদি সে বাতিল আন্দোলন হয়, যদি তারা ঐক্যবদ্ধ হয় তারা জিতে যাবে। বিভক্ত ব্যক্তি, দল, সংগঠন কোশ্চিন করে আগাতে পারে না। স্যালাইজড পাওয়ারটি ছিলেন না, পাওয়ারটি খালি কাটা থাকে, ওদের একটা পাতলা পর্দা থাকে, মনে করি একটা পাওয়ারটি কিনলাম, আসলে একটা নাকি, ও তো দশটা খুললি পাত, ওপরে পাতলা পর্দা ছিঁড়লে সব খুলি পড়ে যায়। আজকে হামাসকে সব ভয় করছে কেন? ওরা যে কটার জন্য, যে কজন আছে দশ এগারোলাম, সব ঐক্যবদ্ধ। আগে ছিল পুরো ফিলিস্তিন ঐক্যবদ্ধ ছিল, আলফাতা, ইয়াসির আরাফাতের নাম শুনছেন না, ইয়াসির আরাফাতের নেতৃত্বে। তখন তাকে ধ্বংস করার জন্য তার নাম দিয়েছিল গেরিলা, ফাতা গেরিলা দল। শেষে ইয়াসির আরাফাতকে বিষ খাই মেরে ফেল দিল। এ বিষয়ে আমাদের তাহারিকে সম্পদ দেখেছে, আমাদের আরাফাত চলে গেল। তার নেতৃত্বে পুরা ফিলিস্তিন ঐক্যবদ্ধ ছিল, কিন্তু পরে আমেরিকার কূট চালে সে মাহমুদ আব্বাসকে এনে তাদেরকে করে দিল সেকুলার, হামাসকে বানালে সন্ত্রাসী, তকমা লাগিয়ে দিল। এইটা হওয়াতে মাহমুদ আব্বাস খানটা নিষ্ক্রিয় হয়ে গেলেন, কিন্তু না, এইবার সে পরশুদিন বাইডেন গেছে সেখানে, মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবে, জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে বৈঠক করবে, মিশরের সিসির সঙ্গে বৈঠক করবে। তিনজনের কেউই তার সঙ্গে দেখা করেনি, বৈঠক বাতিল করে দিয়েছে। কোনো আলহামদুলিল্লাহ, অন্তত শেষ মুহূর্তে চেতনা ফিরেছে যে আমাকে খাতির করছে, ওকে মারবে তাই। তো ওর আমি তো যাত ভাই, কেন মাহমুদ আব্বাস সে মুসলমান, ওরা মুসলমান। এই মার খাওয়ার সময় এখন বুঝতে বিষয়টা, হাসপাতালে কেউ মারে, মানুষের শেষ আশ্রয় হলে হাসপাতাল, তাই না? নারী শিশু সব এক রাত্রি এক বোমা মেরে প্রায় পাঁচশোর অধিক মানুষ মেরে ফেলেছে। সারা পৃথিবী এখন নিন্দা করছে, যারা একদিন ইসরায়েলের পক্ষে ছিল তারাই এখন বিপক্ষে চলে যাচ্ছে। একই যুদ্ধ, কি নারী শিশু কী যুদ্ধ করছে তোমার সাথে? এই যে অবস্থা, একটা একটা ওসিলা হয়ে যাচ্ছে, এরা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে এমনি করে করে। উচিত ছিল মুসলিম বিশ্বকে কার্যকরী কিছু করা,
শুধু একটা প্রতিবাদের ভাষা দিলে হবে না, ধন্যবাদ দিতে আমাদের প্রধানমন্ত্রীকে আগামীকাল সারা দেশে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। তাতে অনুভূতি আছে এটা বোঝা গেল, এজন্য শুক্রিয়া আদায় করা যাবে। তবে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসাবে তার আরও কিছু করণীয় আছে, এত হালকা নয়। জিয়াউর রহমানের আমলে আল কুদস কমিটি হয়, জিয়াউর রহমান আল কুদস কমিটির চেয়ারম্যান ছিলেন। তার এই নেতৃত্বের গুণ, তার তেজস্বিতা দেখে তৎকালীন সময়ের ওআইসি তাকে হেড বানাইছিল। সালাউদ্দিন কাদের চৌধুরী তাকে ওআইসির সেক্রেটারি হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। তার সাহসিকতা তাকে আমি দেখেছি, একটা দারুণ মানুষ ছিল, কারোর তকা করত না। এই স্বাধীন চেতা লোকগুলোকে দুনিয়াতে উঠিয়ে দেওয়া হয়েছে খুব সুকৌশলে। কোনো দেশে কোনো স্বাধীন চেতা লোক থাকে এটা ইহুদিন আসলে পছন্দ করে না। আদর্শের দিক দিয়ে আমরা যতই যাই বলি না কেন, সাহসী লোকের খুব অভাব। যারা নেতৃস্থানীয় লোক দেশের সরকার পরিচালনা করেন তাদের মধ্যে আমাদের প্রয়োজন কিছু সাহসী লোক। দুর্বল চেতা লোককে যখন যেদিকে ফুটবলে এদিকে লাঠি মিলে ওদিক যায়, ওদিক লাঠি মিলে এদিকে যায়, এরা সব ফুটবল হয়ে গেলে তো হবে না। এজন্য একজন মহিলা হওয়া সত্ত্বেও তাকে ধন্যবাদ জানাতে হয় যে তিনি অন্ততপক্ষে পতাকা অদনমিতেন আমার সাহসটা দেখিয়েছেন। আরও সাহস দেখাতে হবে। পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ এবং এখানে 91% লোক মুসলমান, সমস্ত মুসলমানদের আবেগ এখন ফিলিস্তিনের পক্ষে, কেউ বিপক্ষে নাই। আমাদের প্রধানমন্ত্রী নিঃসন্দেহে আবেগকে শ্রদ্ধা করবেন, এটাই তো আমরা আশা করি। আল্লাহ বলছেন ঐক্য সংহতি তোমাদের এক নম্বর বস্তুগত শক্তি, এই শক্তি যদি দুর্বল হয়ে যায় তা তুমি শেষ হয়ে যাবে। আর আল্লাহ রসুল বলছেন খবরদার আনাবি দর্দা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা মিন সালাসাতিন ফি ক্বারিয়াতিন ওয়ালা বাদবিন লা তুকামু ফিহিমুস সালাত ইল্লা ক্বাদ ইসতাহওয়াযা আলাইহিমুশ শায়তান ফা আলাইকা বিল জামাআ। একটা এলাকায়, একটা গ্রামে যদি তিনজন মুসলমান বসবাস করে তাদেরকে অবশ্যই জামাতের সঙ্গে সালাত আদায় করতে হবে, কারণ যে বিভক্ত হয় শয়তান তার উপরে বিজয়ী হয়। মনে রেখে দিও দল থেকে বেরিয়ে যে আলাদাভাবে চলে নেকড়ে তাকে ধরে ফেলে, হোমা কাথরা পোবা হাব্বের আল্লাহ। আর যেখানে যে দলের লোক সংখ্যা বেশি হয় সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়। তিনি বলছেন ওমা কাসরা ফ আহাব্বের আল্লাহে ও নাবিউরার আল মোমিন কবি আহাব্বের আল্লাহ মিল মোমিন জঈব। আল্লাহ রসুল বলছেন দেখো শক্তিশালী মোমিন আল্লাহর কাছে দুর্বল মোমিনের চাইতে অধিকতর প্রিয়। শক্তি হবে কি দিয়ে? বিভক্ত লোক শক্তি হয় নাকি? বাজারে বহু লোক আছে কিন্তু ওদের সব বিভক্ত, কিন্তু দশজন যদি ঐক্যবদ্ধ থাকে তারা কিন্তু পালাবে না তাদের নেতাকে ফেলে, একে সবাই ভয় করে। আর নোমান বশির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল জামাআতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাব রাওয়াহু আহমদ। জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমতের জীবন, কেন? শক্তি, শক্তিশালী। আর বিভক্ত জীবন আজাবের জীবন, ও মর্মেতে কেউ তাকাবে না, অসুখে পড়ে থাকলে দেখতে যাবে না। কিন্তু সংগঠনের লোকদেরকে অসুস্থ হয়ে সবাই ঝাঁপ দিয়ে চলে যাবে, দেখো তো কী হলো, কী ওষুধ আনবে, কেউ টাকা আনবে, কেউ চাঁদা দেবে, কীভাবে কী করে সে পাগল হয়ে যাবে। কিন্তু এক হাজারো ব্যক্তি থাকবে, কেউ কারোর সম্পর্ক নেই, কী লাভ আছে? যারা আপনার ফ্ল্যাটে বাস করেন দেখেন না, ফ্ল্যাটের উপরে যে থাকে আর মাঝখানে যে থাকে আর নিচে যে থাকে কার সঙ্গে সম্পর্ক আছে? আল্লাহ তো দেখিয়ে দিয়েছেন করোনার সময়, করোনা হয়েছে নিজের সন্তান স্ত্রী লাঠি দিয়ে ঠেলে লাশটা সিঁড়িতে থুয়ে দিয়েছে, পাশের ফ্ল্যাটের লোক বেরিয়ে দেখে যাবে লাশ, নিঃসন্দেহে করোনার লাশ, সেও তাকায়নি, পড়ে আছে। অবশেষে দারাঙ্গঞ্জের মকসদ চেয়ারম্যান শুনতে পাইল, সে এসে কমিশনার ওই লাশ নিয়ে চলে গেল, নিজের রক্তের সন্তান লাঠি দিয়ে হোক পা দিয়ে হোক ঠেলে ঠেলে কোনো মতো দরজা বাড়ি দিয়ে দরজা বন্ধ দিয়ে দিয়েছে। এটা আল্লাহ দেখাই দেনি? এক করোনাতে আমাদের বহু শিক্ষা দিয়ে গেছে, যে সন্তানের জন্য আপনি জীবন পাত করছেন সেই সন্তান আপনাকে লাঠি মেরে ফেলে দেবে যদি আপনার করোনা হয়। আর কেমন দিন যে করোনা আছে তার বেশি হবে। অতএব নিজের নিজের আত্মশক্তি জোরদার করেন। আমি এই জন্য শেষ আমি আমার প্রবন্ধ সম্পাদকীয়তে
মকসুদ কমিশনের প্রশংসা করেছিলাম হ্যাঁ তোমার ভিতর জোর আছে তুমি আল্লাহর উপর ভরসা করেছো করোনার কোনো ক্ষমতা নেই তোমাকে হত্যা করার যদি আল্লাহ হুকুম না দেয় এই বিশ্বাস ছিল বলেই তুমি আজকে মানুষের সেবা করতে পারছো আমাদের যুব সংঘের ছেলেরা ওই সময় যা করেছে যেগুলো তো কেউ বলে না আমার যেহেতু আমির হিসেবে আমাকে বলতেই হয় না বলতে হয় না তাদের কথা বলবে কারা এইখান থেকে লাশ গেছে রাজশাহী মেডিকেল থেকে করোনার লাশ চলে গেছে মেহেরপুরে শহরে হরণ দিচ্ছে ওরে জানে যে করোনা গেছে হয়তো ফিরবে না লাশ ফিরেছে দরজা খুলেছে জানলা খুলে কী ব্যাপার তো লাশ এসছে লাশ নেন আপনারা ওর ঠিকানা আছে হাসপাতালে কেউ বেরোয় না শহরে গভীর রাতে এই অবস্থায় কে নেবে হাসপাতালের গাড়ি শেষ করলে আমাদের যুব সংঘের সভাপতি রবিউল সে বেরিয়েছে তার কিছু বন্ধু বান্ধব নিয়ে সেই লাশ গাড়িতে নামিয়েছে গোসল কাফন দাফন যা করতে সবই করেছে তা নিজের আত্মস্বজন কেউ কিন্তু ঘটতে বের হয়নি যুব সংঘ ছেলেরা জানে হায়াত মৌত আল্লাহর হাতে করোনার হাতে নয় ঠিক একই অবস্থায় গাংনিতে আমাদের সাদ সে গিয়ে দেখে একটা ছেলে মরেছে অল্প বয়সে একটা ছেলে যেই শুনেছে করোনায় মরেছে নিজের বাপ মা আপন চাচা সব ঘরের মধ্যে দরজা দিছে রাজশাহী থেকে প্রোগ্রাম সেরে রাতে 11টার সময় বাড়ি গেছে গিয়ে বল কী ব্যাপার তুই করোনা রুগী তো এখন কেউ হাত দিচ্ছে না কী করবো ওই অবস্থায় কামড় খুলে গোরস্থানে গিয়ে রাত দুটো পর্যন্ত কবর খুঁড়ে গাপন দাপন করে দিয়ে চলে আসে বাপ মা ভাইয়ের কোনো খবর নেই এগুলো একদম বাস্তব আমাদের সামনে দেখতে পাচ্ছি আমরা যুব সঙ্গে ছেলেদের মরা ভয় নেই আর তুমি বেটা বাপ হয়েছো কিসের বাপ তুমি কিসের ভাই তুমি খেলে জমি জমা ভাগ নজন হয়েছো ভাইরা এই বিশ্বাসটা যে আমরা গড়ে দিয়েছি আমাদের সংগঠনের লোকদের মধ্যে এই বিশ্বাস অন্যরা গড়েনি অন্যরা দেখাচ্ছে তুমি আমার সংগঠন করো তাহলে তুমি কী পাবে যত রকম দুনিয়াবী সুবিধা তুমি সব পাবে কন্ট্রাক্টারই পাবে আর রাস্তার কাজ পাবে দেখেন রাস্তার কাজ শেষ হয় সারা জীবন খুঁড়বে খুঁড়লে ওদের লোক বাড়ে ও খুঁড়লেই ওদের সুবিধা যদি ভালো কিছু দেয় তো নষ্ট হবে না তো এক বছর যায় নষ্ট হয় আবার কাজ পায় কাজ করা পায় দলের লোকের পায় অথচ আমরা দেখেছি সে কবে 69 সালে এই এখানে আমাদের রাস্তা করা রড সিমেন্ট দিয়ে কী বলে ওটাকে কিসের রাস্তা বলে বলো কংক্রিট আজ বুড়ি আছে দেবে কোনো সমস্যা নেই আরে এখন কংক্রিট মানে কি বালি ও দিল পরে এক মাসও যায় না ভেঙে যায় এত চোর এই চোরদের মানুষ করার জন্যই আমরা দলীয় সরকার বানাই দলীয় সরকার মানে পুরো দেশটা চোরের সরকার কী করবেন এটার সাথে আপনার বলছেন এইটাই হলো সংবিধান এটাই হলো সব কিছু এখন প্রেসিডেন্ট চলে গেছে সিঙ্গুর তার ট্রিটমেন্ট করার জন্য কারণ এদের সে প্রেসিডেন্ট কে বলতে পারেন জি না সাহেব উনি এখন সিঙ্গাপুরের এখন আজকে 20 তারিখ না এই 7 দিন দেশ রাজশাহীকে এখানে ইমিউনিটিও লাগে না একই সব মানে একটা আজীব দেশ এটা হবে না আপনাকে অবশ্যই একদম সামনে রাখতেই হবে প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাসের সময় যে একটা দেশ এমন একটা কঠিন বিপদের হাতে বেঁচে গেছে উনি প্রেসিডেন্ট ছিলেন বলেই সম্ভব আর নইলে ওই দিনই সমস্ত দেশে নতুন কিছু ঘটে যেত ইতিহাস আমরা ওদিকে যাচ্ছে না আমরা মূল কথা আসতেছি আল্লাহ রসুল বলছেন আল জামাত রহমতুন ফরকাত আজাব জামাতবদ্ধ জীবন রহমতের জীবন আর বিভক্ত জীবন আজাবের জীবন অন্যদেশে ইয়াদুল্লাহ আলাল জামা আল্লাহর রহমতের হাত থাকবে জামাতবদ্ধ জীবনের উপরে খবর দাও তোমরা বিভক্ত হবে না বস্তুগত যে শক্তি লাগবে বললাম তার 6টা একটা হলো জামাতবদ্ধ জীবন 2 নম্বর হলো পরস্পরে ঝগড়া পরিহার করতে হবে অবশ্যই দ্বিমত থাকবে মত ভেদ থাকবে কিন্তু মত বিরোধ থাকবে না মতামত তো হবেই একটা মিটিংয়ে বসলে 5 জন 5 জন কথা বলবে না আল্লাহ বলছেন সাহাবের হুম ফিল আমর তোমরা যে কোনো বিষয়ে পরামর্শ করো ফয়জা আজমতা একটা বিষয়ে নিশ্চিত হবে ফাতাওয়াক্কাল আল্লাহ তুমি আল্লাহকে ভরসা করো দেখো ভবিষ্যতে ভালো মন্দ যাটা হবে একজন বললে এটা করেন না একজন বললে করলো যেমন দেখা গেল যে এ করেন না ভালো হয়েছে বলেছিলাম যে যদি আমার কথা শুনতে আজকে এটা হতো না আছে না এই জন্য আল্লাহ রসুল বলছেন কালামত লাও মিনাশ শয়তান লাও যদি এ যদি কথাটাই শয়তানের কথা
চৌদ্দ দিন শহীদের কথাটা শুনতে তো আজকে হতো না, এদিন হাদিসের ভাষা কালে মতো লাও মেনা শয়তান, লাও যদি বলো, যদি যদি বলো বুঝতেও শয়তান তুমি বলাচ্ছে, এগুলো তুমি বলছো না এগুলো। অর্থাৎ পরামর্শ বৈঠকের গোপনীয়তা রক্ষা করতে হয়, সিদ্ধান্তের উপরে অটুট থাকতে হয়। কোনো মতেই বলা ঠিক হবে না যে এইটা আমি আমার কথা শুনলে আসে সমস্যাটা হতো না সংগঠনে। অর্থাৎ এই হাদিসগুলো এবং কোরআন আয়াতগুলো সামনে আমাকে আঘাত দিতে হবে। এবার আসেন তিন নম্বর, অলসতা পরিহার করা। যারা নেতৃত্ব দিবেন তাদের অলসতা পরিহার করতেই হবে। ওলা তাহানু ওলা তাহাজানু আনতুল আলাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনবল হয়েও না, তোমরা চিন্তিত হয়েও না, তোমরা এই বিজয়ী যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহর উপর বিশ্বাসী হও। বিশ্বাস তো নানা ধরনের বিশ্বাস, দেখেন বললাম নেটওয়ার্কে কপট বিশ্বাসী, দুর্বল বিশ্বাসী, কত রকম বিশ্বাসী হয়েছে, কিন্তু দৃঢ় বিশ্বাস যে মাত্র জান্নাত হবে, অন্যরা কিছুই করতে পারবে না। আর চার নম্বর হচ্ছে আমিরের আনুগত্য করা। আপনাদের সবাই একদিকে, আমির একদিকে, কোনটা মানবেন? যদি তার না মানেন আপনি শেষে যাবেন। দলিল নেন, ওহদের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাম চেয়েছিলেন যে ওরা মদিনায় হামলা করুক, এগিয়ে আসুক, ওরা দূর ওহদ তো মদিনাতে তিন মাইল দূরে, ওরা কাছে আসুক, তাহলে আমরা ঘরে যে সুবিধাটা পাবো, ঘরে থেকে আত্মরক্ষা করার সুবিধাটা ওখানে গেলে পাবো না, ফাঁকা জায়গা। কিন্তু সাহাবায়ে কেরাম বললেন, বিশেষ করে বীর কেশরী হামজা বললেন, আপনি কী বলছেন এটা, আমরা যখন কাফের ছিলাম কখনোই আমাদের বাড়ির এই সীমানার মধ্যে কোনো শত্রু ঢুকতে দেয়নি, আর আজকে ইসলাম এনেছি ঘরের মধ্যে শত্রু চলে আসবে, এটা হতেই পারে না। তখন মাদ্রাসা বললেন, ঠিক আছে তোমাদের কথা মতেই কাজ হবে। উনি ভেতরে চলে গেলেন, লৌহ বর্ম পরে, যুদ্ধের পোশাক পরে, হাতে তরবানি সহ বেরিয়ে চলে আসে। তখন আনসার সাহাবীরা লজ্জা পেয়ে গেছে, আরে আমরা আল্লাহ রাসূলের উপরে চাপ সৃষ্টি করলাম, কাজটা তো ভালো হয়নি। যে সব স্যার আমরা কী বলব, আমাদের ভাষায় হুজুর বলে দিতে না, আপনি যা চান তাই হবে, আমরা এখানে যুদ্ধ করবো। তখন আল্লাহ রাসূল কী জবাব দিলেন, মনে রেখে দিও, কোনো নবী যখন যুদ্ধের সাজে বেরিয়ে যায় সেখান থেকে সে আর কোনোদিন পিস্তা হয় না, চলো সামনে চলো। এদের কী বুঝলেন, সবাই কিন্তু পরামর্শ দিয়েছিল বা ওনার পরামর্শ ছিল এইটা, এখানে আমির সারেন্ডার করলেন সাথীদের মতামতের সামনে, কারণ যুদ্ধ একা আমির করে না, সাথীরাও করে, তারা যদি যুদ্ধ না করতে আমি একে করবো। আমিরকেও সাথীদের দিক খেয়াল করতে হবে, সাথীদেরও আমিরের দৃঢ়তা দিক খেয়াল করতে হবে, তাহলে এককভাবে একটা সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। আজকে আমাদের প্রধানমন্ত্রী যদি একটা সিদ্ধান্ত নেয় আর আমরা যদি উল্টাপাল্টা দিয়ে মিছিল করি বাড়িতে হবে, কারণ দেশ চলছে একজন নেতার আন্ডারে, সেই নেতা যেদিকে যায় যাজ্ঞা, যদি কোরআন সুন্নার বিরুদ্ধে যায় আমরা প্রতিবাদ করবো, পরামর্শ দেবো, এটা করেন এটা করেন, এরপরে যদি না মানে পুরা গোনা তার উপর হবে না? আর আমরা যদি আনন্দের সঙ্গে মেনে নিতে আমরা গোনাগার হয়ে যাবো, এই জন্য আমরা প্রতিবাদ করবো, এই জন্য যে আমরা যেন আল্লাহর কাছে বাঁচতে পারি। তো আমিরের আনুগত্য হলো চার নম্বর আপনার ছয়টা বললাম না কে, বস্তুগত উপাদান লাগবে, এটা চার নম্বর। পাঁচ নম্বর হচ্ছে দৃঢ় পদে সংগ্রাম করা। যুদ্ধের সময় যে পালান হবে, একদলের দিকে একদলের ওদিকে খবর নেই, এটা হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিয়াতান ফাসবুতু। হে ইমানদারগণ, যখন তোমরা কোনো দলের সঙ্গে মোলাকাত করবে অর্থাৎ যুদ্ধে মুখোমুখি হবে, ফাসবুতু দৃঢ় হও, খবরদার ডানি বাই যাও না। সূরা আনফাল 45 আয়াত। এরপরে ছয়, যেটা শুরুতে বলছিলাম, শক্তি অর্জন করা। যে কোনো মূল্যে আপনার শক্তি অর্জন করতেই হবে, নাহলে আপনি দুনিয়াতে টিকতে পারবেন না। মুসলিম উম্মা যদি চিরকাল উহিদ খ্রিস্টানদের দালালি করে বেড়ায়, তাদের আদর্শ আমার দেশে চলছে না? সবই তাদের আদর্শ, আদর্শের দিক দিয়ে আমরা মরে গেছি। সেকুলারিজম কাদের, ন্যাশনালিজম কাদের, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, এসব কাদের? সব ইউজিনাসারদের না, সবগুলি আমাদের দেশে চলছে। এইসব বাদ দিতে হবে। সেকুলারিজম কোনো
ধর্মহীনতা ধর্ম নিরপেক্ষ নয়, অথচ ধর্মনিরপেক্ষতার ব্যাপারে আমাদের কে কাকে বলবে? তো আমরা প্রতিবাদ করে যাই, আমরা লিখেছি বলে যাচ্ছে, এটা না আমাদের ধর্ম আছে ইন্নাদ দিন ইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম, এটাকে নিরপেক্ষ মানে ইসলাম নিরপেক্ষ কোনো সমাজ আমরা চিন্তা করতে পারি না। ইসলাম বিশ্ব মানবতার জন্য, শুধু মুসলমানের জন্য নয়, আকাশের সূর্য যেমন সবার জন্য, আকাশের চন্দ্র যেমন সবার জন্য, আকাশের বৃষ্টি যেমন সবার জন্য, ঠিক এমনি করে আল্লাহ দেওয়া ইসলাম বিশ্ব মানবতার কল্যাণের জন্য আমাদেরকে সেদিকে খেয়াল করতে হবে। আর নৈতিক যে দুটি উপাদান আমাদের থাকতে হবে, এক নম্বর হচ্ছে ধৈর্যশীলতা এবং আল্লাহ ভীতি, দুই নম্বর আল্লাহ ভীতি এবং ধৈর্যশীলতা, এ দুটি নৈতিক উপাদান। ধৈর্য দেখা যায় না, আল্লাহ ভীতিও দেখা যায় না, ওর ভিতরে থাকে, তাই না? আল্লাহ বলছেন ইন তাসবিরু ওয়া তাত্তাকু ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বি খামসাতি আলাফিন মিনাল মালায়েকাতি মুসাববিমিন, সূরা আলে ইমরান 125 আয়াত। বদরযুদ্ধের ঘটনা, আল্লাহ রাসূল কাঁদছেন পাহাড়ের মাথায় বসে, আল্লাহুম্মা ইন তাহালেক হাজিল সাব লা তাওবা ফিল আরদ, হে আল্লাহ যদি আজকে এই ক্ষুদ্র জনগোষ্ঠী ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীর কোথাও তোমার ইবাদতকার লোক আর থাকবে না। তখন আয়াত নাজিল হচ্ছে ইন তাসবিরু, যদি তোমরা ধৈর্য ধারণ করো, দৃঢ় থাকো যেভাবে আছে এইভাবে, অর্থাৎ তাকু এবং প্রতি পদে পদে আল্লাহকে ভয় করো, ওই শত্রুকে নয়। এত কুমেন ফাওরহিম হাজা ইমদত কুম বেখামসাতে আলা ফিমিনাল মালায়েকাতে মুসাববিমিন, সঙ্গে সঙ্গে তোমাদের উপরে আল্লাহ সাহায্য পাঠালেন 5000 চিহ্নিত ফেরেশতাকে। সাহাবীরা বলছে আমরা তরবারি উষা করেছি, গায়ে লাগার আগেই দেখতে শত্রু পড়ে গেছে, শব্দ একটা, এ বিষয়ে সিরাত উসুলে পড়ে দেখবেন, চাক্ষুষ সাক্ষী দিচ্ছে যে আমি তো তরবারি গালে উঠেছিলাম, মারেনি তো, কিন্তু মরে গেল, পড়ে গেল কি করে, এ কি কা মানে কে মারলো? তোমরা বুঝতে পারছো না একটার অর্থ বুঝো, এখানে 5000 ফেরেশতা রয়েছে বদরের মাঠে, তোমাদের কিছুই করতে হবে না, খালি তোমরা কাজ করে দাও, আল্লাহ তোমাদের সাহায্যে পাঠিয়ে দিয়েছেন, কেউ ঠেকাতে পারবে না। আর যদি মুসলমান ঠিক ইমানদারির সঙ্গে ধৈর্যের সঙ্গে তার আল্লাহর রাস্তায় আল্লাহর ভয়ে আল্লাহর স্বার্থে কাজ করে, আল্লাহ কীভাবে সাহায্য করবেন আপনি জানতে পারবেন না, কিন্তু আপনি দেখতে পাবেন না, কিন্তু সাহায্য পাবেন এবং আপনি অলরেডি বেঁচে যাবেন। আমাদের সাংগঠনিক জীবনে জেল ফাঁস খাটা লোক আমরা, আমরা বুঝতে পারি কীভাবে আল্লাহ সাহায্য করেছেন। আমি যদি কখনো আমাদের কারাস্থিতি আপনারা পড়ে দিলে বুঝতে পারবেন কীভাবে আল্লাহ পাক আমাদেরকে গায়েবি মদত করেছেন, তা কল্পনাই করতে পারিনি আমরা, এখনও করবে আল্লাহ, কারণ আল্লাহ জানেন এই বান্দারা আমার বন্ধু কাজ করে, এটা কোরআন হাদিসের জন্য কাজ করে, কোরআন হাদিস আল্লাহর দেওয়া, তাই না? এর পক্ষে কাজ করে, এর পক্ষে মানুষকে ডাকে, এর পক্ষে লেখে, এর জন্য সংগঠন করে, সবই আল্লাহর জন্যই করে, তো আল্লাহ তার কাজ করবে না? আল্লাহ এইভাবে আমাদেরকে সেভ করবেন, যদি আল্লাহর জন্য আমরা সত্যিকার অর্থে ধৈর্যশীল হই এবং তাকে সত্যিকার অর্থে ভয় করি, তো যেটাতে আমাদের কল্যাণ আছে আল্লাহ ঠিক সেটাই করবেন, কোনো অকল্যাণ আল্লাহ আমাদের করবেন না, থাকলেও আল্লাহ আমাদেরকে এমনভাবে সেভ করবেন যে কল্পনা করতে পারবেন না। এভাবে বহু ঘটনা আমাদের জীবনে ঘটে গেছে, আপনাদের জীবনেও ঘটতে পারবে, কোনো সমস্যা নেই, একটাই শর্ত ইন তাসবিরু ওয়া তাত্তাকু, তোমরা দৃঢ়পদ হও এবং আল্লাহকে ভয় করো, এটা হলো নৈতিক উপাদান। এ দুটা বস্তুগত 6টি উপাদান এবং নৈতিক 2টি উপাদান যদি আমাদের মধ্যে থাকে, ইনশাআল্লাহ পৃথিবীর যে কোনো কর্নারে যদি ইহুদি নাসারা শক্তি দুনিয়ার সমস্ত শক্তি নিয়ে হাঁপিয়ে পড়ে, তো আল্লাহ শক্তির সামনে এগুলো কিছুই না, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। এই আল্লাহর শক্তি সবচেয়ে বড় শক্তি, এই কথা বলার কারণেই একজন ফিলিস্তিনের সাংবাদিক মহিলাকে বরখাস্ত করে দিয়েছে, সে অন্য কিছু বলেনি তো। যতই আপনি বরখাস্ত করেন, নিঃশ্বাস বরখাস্তের মালিক মানুষ হতে পারে, কিন্তু সম্মান অসম্মানের মালিক আল্লাহ, তজ্জিবন্তাও ও তজুল্লমন্তাও বিয়াদিকাল খায়ের, আল্লাহর হাতেই সমস্ত কল্যাণ। আল্লাহ পাক পৃথিবীর যে কোনো কর্নারে যারা সত্যের সংগ্রাম করছে তাদেরকে আল্লাহ সাহায্য করুন, জালামদেরকে আল্লাহ বদলা দিন এবং মজলুমদেরকে আল্লাহ সাহায্য করুন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।